মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই যে এই কম্পিউটারটা, এটা এটা তো বাতিল, এটা কার কম্পিউটার? সেটা আমি বলতে পারবো না। এই কম্পিউটারটা তো যেভাবে ভেঙেছে এর থেকে তো কোনো ইনফরমেশন উদ্ধার করা ইম্পসিবল। কিন্তু আইপি অ্যাড্রেস তো এটা রিকদেব বাবু। রিকদেব বাবু, হ্যাঁ, এটাই ওই কম্পিউটার যেটা কুশল স্যারের কেবিনে পড়ে ভেঙে গেছিল, আর শুভেন্দু বাবু সিপিইউ সমেত সেটা সরিয়ে দিয়েছে। আপনি শিওর সেটাই এটা? ইয়েস। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন মধুবনী যে যেই কম্পিউটারটা কুশলের ঘরে ভেঙে গেছিল এটাই সেটা? ভাঙেনি, ইচ্ছে করে ভাঙা হয়েছিল যাতে সেটা সরিয়ে দেওয়া। আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে কুশলের ঘরে কম্পিউটারটা ইন্টেনশনালি ভাঙা হয়েছিল, আর সেই ব্যাপারে আপনি 100% শিওর? হুম, আগে আমি শুধুই গেস করেছিলাম, কিন্তু এখন পুরোপুরি শিওর। এদিকে আসো, এই যে স্বস্তিক চিহ্নটা দেখছেন, এটা দেখে আমি কনফার্ম হয়েছি এই কম্পিউটারটাই কুশল স্যারের ঘরে ছিল, এবং এই কম্পিউটার থেকে ম্যানেজার বাবুকে বহুবার আমি কাজ করতে দেখেছি, কিন্তু অন্য কাউকে আমি হাত দিতে দেখিনি। আই গট ইট। উনি পাপস্কলন করবেন বলে যে কম্পিউটার থেকে জালিয়াতি করছিলেন তাতে স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছিলেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি 100% শিওর আইপি অ্যাড্রেসটা এই কম্পিউটারের? একেবারে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের একটা প্রমাণ জোগাড় করতে হবে যে ম্যানেজার বাবুই এই কম্পিউটারটা ইউজ করতেন। কেন? এই যে বললাম আমি নিজের চোখে দেখেছি, এতে প্রমাণ হবে না? না মধুবনী, শুধু কথার জোরে এরকম ধূর্ত লোককে ধরা যাবে না। আমাদের এমন একটা প্রমাণ জোগাড় করতে হবে যাতে উনি নিজে বাধ্য হন কনফেস করতে যে এই কম্পিউটারটা উনি ব্যবহার করতেন। কাল রাতে ম্যাডাম যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? ওই পূর্ণনীবাবুর নাতিটাকে তো আমার খুব হাবা গোবা বলে মনে হয়। ও আইপি অ্যাড্রেস বের করে কম্পিউটারটা খুঁজে পেয়ে যাবে। পরে ম্যাডাম বলেছিল সব কম্পিউটারগুলো সরিয়ে দিতে, আমি পাত্তা দিলাম না। না 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 না, আমার মনটা কেমন যেন খুঁতখুঁত খুঁতখুঁত করছে। যাই একবার দেখে আসি ওই আদরের নাতিবাবু কি করছেন। শুধু টেনশন করে ম্যাডাম, কে নাকি আমার এগেনস্টে প্রমাণ জোগাড় করবে। কি ব্যাপার ম্যানেজার বাবু, আপনি এখানে? আর আমি পুরো অফিসে আপনাকে খুঁজছি, ভাবাই যায় না। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আরে বসুন। কুশল, কুশল স্যার, কুশল স্যার, কুশল স্যার, গভীর বিষয়ে চিন্তা করছিলাম, কনসেন্ট্রেশনটা ব্রেক করে দিই। সরি কুশল স্যার, আপনি আমায় একটা আইপি অ্যাড্রেস দিয়েছিলেন ম্যাচ করানোর জন্য, সেটা ম্যাচ করে গেছে স্যার এই কম্পিউটারটার সাথে। এটাই সেই কম্পিউটার যেখান থেকে কোটি টাকা স্ক্যাম হয়েছে কোম্পানির। সেটা আপনি গেস করতে পারবেন এই কম্পিউটারটা কে ব্যবহার করত? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।